স্বাধীনতা দিবস 2022 ঠিক কোণে এবং সমস্ত নাগরিকের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি যাচ্ছে। মাত্র একদিন আগে ভোপাল শহরের অত্যাশ্চর্য দৃশ্যগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। একজন টুইট ব্যবহারকারী স্বাধীনতা দিবসের সাজসজ্জা প্রদর্শনের জন্য মাইক্রো ব্লগিং অ্যাপ্লিকেশনে গিয়েছিলেন, যা ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা দিয়ে শহরের একটা সেতুকে আলোকিত করেছে। ভাইরাল ভিডিওটি শুরু হয় ব্যবহারকারী আপাত দৃষ্টিতে শহরের একটা ব্যস্ত রাস্তার চিত্রগ্রহণের মাধ্যমে। যা সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে তা হলো রাস্তার সাথে লাগানো ফুটপাত। ফুটপাতে লোকজনকে অবাধে চলাফেরা করতে দেখা গেলেও পুরো গলিটি ভারতীয় জাতীয় পতাকায় সজ্জিত। বর্ষার হাওয়া তার জাদু কাজ করে। ক্যামেরা অত্যাশ্চর্য ভিজুয়ালগুলি ক্যাপচার করার সাথে সাথে তেরঙ্গা পতাকাগুলিকে নড়াচড়া করতে দেখা যায়। ভিডিওটি দেখায় একজন টুইটার ব্যবহারকারী, লিখেছেন এটি খুব সুন্দর। অন্য একজন ভারত মাতা কি যাই স্লোগান দিয়েছেন। আরও একজন যোগ করেছেন যে তারা শহরের ভিজুয়াল দেখার পরে গুজবাম্পস পেয়েছে। ভাইরাল ভিডিওটি মাইক্রো ব্লগিং অ্যাপ্লিকেশনটিতে 52,000-এরও বেশি ভিউ এবং 4,000 লাইক পেয়েছে। প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী দেশের রাজধানী দিল্লিতে অবস্থিত মর্যাদাপূর্ণ লাল কেল্লা থেকে দেশের নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই প্রথা চালু করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরু। পথচলা অনুসরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যাই হোক, এই বছর ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষে বড় আকারে সব কিছু করা হচ্ছে। সরকার আজাদী কা অমৃত মহোৎসব শিরোনামে ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারে স্বাধীনতার প্রতিপাদ্য হচ্ছে জাতি সবার আগে, সর্বদা সবার আগে। ভারত সরকার ঐক্য ও স্বাধীনতার আনন্দের উপলক্ষ উদযাপনের জন্য 200 মিলিয়ন পতাকা উত্তোলন করার লক্ষ্য নিয়েছে। স্বাধীনতা দিবস 2022 ঠিক কোণে এবং সমস্ত নাগরিকের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি যাচ্ছে। মাত্র একদিন আগে ভোপাল শহরের অত্যাশ্চর্য দৃশ্যগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। একজন টুইট ব্যবহারকারী স্বাধীনতা দিবসের সাজসজ্জা প্রদর্শনের জন্য মাইক্রো ব্লগিং অ্যাপ্লিকেশনে গিয়েছিলেন, যা ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা দিয়ে শহরের একটা সেতুকে আলোকিত করেছে। ভাইরাল ভিডিওটি শুরু হয় ব্যবহারকারী আপাত দৃষ্টিতে শহরের একটা ব্যস্ত রাস্তার চিত্রগ্রহণের মাধ্যমে। যা সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে তা হলো রাস্তার সাথে লাগানো ফুটপাত। ফুটপাতে লোকজনকে অবাধে চলাফেরা করতে দেখা গেলেও পুরো গলিটি ভারতীয় জাতীয় পতাকায় সজ্জিত। বর্ষার হাওয়া তার জাদু কাজ করে। ক্যামেরা অত্যাশ্চর্য ভিজুয়ালগুলি ক্যাপচার করার সাথে সাথে তেরঙ্গা পতাকাগুলিকে নড়াচড়া করতে দেখা যায়। ভিডিওটি দেখায় একজন টুইটার ব্যবহারকারী, লিখেছেন এটি খুব সুন্দর। অন্য একজন ভারত মাতা কি যাই স্লোগান দিয়েছেন। আরও একজন যোগ করেছেন যে তারা শহরের ভিজুয়াল দেখার পরে গুজবাম্পস পেয়েছে। ভাইরাল ভিডিওটি মাইক্রো ব্লগিং অ্যাপ্লিকেশনটিতে 52,000-এরও বেশি ভিউ এবং 4,000 লাইক পেয়েছে। প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী দেশের রাজধানী দিল্লিতে অবস্থিত মর্যাদাপূর্ণ লাল কেল্লা থেকে দেশের নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দেন।